উইন্ডোজ ইলেভেন ইজ স্টিল আ পাসওয়ার্ড আমি দুই দুইটা ভিডিও বানিয়েছি উইন্ডোজ ইলেভেন নিয়ে সেগুলোর কমেন্ট এবং আমাদের ফেসবুকের গ্রুপে প্রচুর পরিমাণে মানে অগণিত পোজ দেখে আমি বুঝতে পারলাম যে অনেকেই জানতে চাচ্ছে উইন্ডোজ ইলেভেন কীভাবে ইনস্টল করতে হয় সাজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ ইলেভেন কীভাবে ইনস্টল করতে হয় তার আগে একটু বলে নিই যে এই মুহূর্তে আপনাকে আদৌ উইন্ডোজ ইলেভেন ইনস্টল করা উচিত কিনা সো এই মুহুর্তে যে ভার্সনটি লঞ্চ হয়েছে এটি হচ্ছে উইন্ডোজের ইনসাইডার প্রোগ্রাম এডিশন এবং এটা হচ্ছে ডেভেলপার ভার্সন সো ডেভেলপারদের জন্যে উইন্ডোজের একটা প্রোগ্রাম এটা বেটাও না মানে পাবলিক বেটা যেটা সেটারও আগের ভার্সন ডেভেলপার চ্যানেল সেই ভার্সনটা লঞ্চ হয়েছে এবং আপনারা যেরকমটা পিছনে দেখতে পাচ্ছেন আমি গত চার পাঁচ দিন ধরে আমার কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন আমার প্রাইমারি অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করছি সো আমি এইটাতে বেশ কিছু বাঘ খেয়াল করেছি যদিও খুব একটা আনস্টেবল বলবো না এই ও এসটাকে বাট অনেকগুলো বাঘ আছে সিলি সিলি কিছু বাঘ আছে ফর এক্সাম্পল ফাইল এক্সপ্লোরার থেকে যখনই আমরা কোনো একটা ফাইল ড্র্যাক করে প্রিমিয়ার প্রতি বা অন্য কোনো সফটওয়্যার ইম্পোর্ট করতে যাই তখন এক্সপ্লোরার থেকে ড্র্যাক করে যখনই টাস্কবারে সেই সফটওয়্যারের আইকনে নেই তখন সেই সফটওয়্যারটা ওপেন হয় না নর্মালি ওপেন হওয়ার কথা ওপেন হয় না এরকম সিলি কিছু বাঘ আমি আরও পেয়েছি তবে একদমই যে আনইউজেবল এরকম না বেশ স্ট্যাবল চলছিল আমার এডিটিং গেমিং স্ট্রিমিং সব কিছুই মোটামুটি স্মুথলি রান হচ্ছে সেই সাথে খুব একটা স্লো না কিছু কিছু অ্যানিমেশান যেমন মেনু ওপেন হওয়া একটু স্লো ভলিউমের আইকনগুলো ক্লিক করতে গেলে একটু স্লোলি ওপেন হয় পাশাপাশি টাস্কবারটাকে মুভ করা যায় না এই ফিচারটা প্রবাবলি উইন্ডোজ ইলেভেনে থাকবে না আই ডোন্ট নো তবে রেজিস্ট্রি এডিটর দিয়ে আমি জোর করে ফোর্সফুলি এটাকে উপরে উঠাইছি টাস্কবারকে সো এই টাইপের কিছু ইস্যু আমি সোফার ফেস করেছি বাট একদমই যে আনইউজেবল তা না এখন তার মানে কি এই যে আপনারা সবাই উইন্ডোজ ইলেভেন ইনস্টল করবেন বা ইউজ করবেন ব্যাপারটা একদম সেরকম না কারণ উইন্ডোজ টেন এখনো পর্যন্ত স্টেবল উইন্ডোজ ইলেভেন ইজ নট সো স্টেবল এবং এইটা শুধুমাত্র ডেভেলপের জন্য শুধু টেক স্যাভি যারা আছে যারা মানে ধৈর্য কুলাইতেছে না যে আমার এক্ষুনি উইন্ডোজ ইলেভেন লাগবে দেখতে হবে আসলে এই জিনিসটাতে কী কী নতুন ফিচার আসছে জাস্ট ইনস্টল করার দুই দিন পরে আপনার অ্যাক্সাইটমেন্ট সব গন সব চলে যাবে অ্যাকসাইটমেন্ট সো আপনারা যদি জাস্ট ইনস্টল করে দেখতে চান যে কেমন এটা কী কী ফিচার আছে বা জাস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেবো আমি উইন্ডোজ ইলেভেন চালাচ্ছি এই জন্য ইনস্টল করলে করতে পারেন বাট সিরিয়াস কাজে আপনারা ইনস্টল না করাই বেটার আর আপনি যদি টেক্স স্যাভি না হন যদি আপনি এইসব জিনিস সম্পর্কে না বোঝেন তাহলে আমার মনে হয় যে উইন্ডোজ ইলেভেন আপনার জন্য না এখন ইনস্টল করার দরকার নাই যেহেতু এটা মানে পিওরলি ডেভেলপারদের জন্য পিওরলি টেক্স স্যাভি বা অ্যান্থোজিয়াসের জন্যে সো বেশিরভাগ মানুষেরই আমি আমি রিকমেন্ড করব যে উইন্ডোজ ইলেভেন এই মুহূর্তে ইনস্টল করার দরকার নেই যখন ফাইনাল ভার্সনটা আসবে তখন আপনারা ইনস্টল করবেন সো তারপরেও যদি আপনি চান্জ ইনস্টল করবেন তাহলে আমি দেখাই সো এখন যেই মানে ইনসাইডের প্রিভিউ ভার্সনটা আছে এটা ইনস্টল করার জন্য কোনো ফাইল লাগবে না সো কোনো পেন ড্রাইভে বার্ন করাটা এগুলোর ইস্যু নাই সিম্পলি আপনি উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে আপডেট করতে পারবেন সো আমরা যেরকম উইন্ডোজ টেনে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দেখি সিকিউরিটি প্যাচেস দেখি সিমিলার একটা আপডেট এটাতে আছে সো নর্মালি উইন্ডোজ টেন থেকে যে আপডেটটা দেয় সেটার চাইতে একটু ডিফারেন্টলি আপনাকে উইন্ডোজ ইলেভেনের আপডেটটা দিতে হবে সো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি সো আমার কম্পিউটার তো দিয়েই দিয়েছি ল্যাপটপে দেখবো আসলে কীভাবে ইনস্টল করতে হয় ওকে সো আমার ল্যাপটপে এখন উইন্ডোজ টেন দেওয়া আছে আমি স্টার্ট মিডোতে গিয়ে সার্চ করবো সেটিং লিখে সেটিংসে যাওয়ার পরে আপনাদেরকে প্রথমেই যেতে হবে লাস্টে যে অপশনটা আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে বাম পাশে একদম সবার নিচে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করব এরপরে এখানে গেট স্টার্টেড লেখা আছে সেখানে ক্লিক করব এখন আপনাকে হচ্ছে আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে সো মাইক্রোসফটের অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার হটমেল কিংবা আউটলুকের অ্যাকাউন্ট অথবা স্কাইপ অ্যাকাউন্ট এডিডি দিয়ে লগ ইন করা যায় সো আমি লিঙ্ক এড অ্যাকাউন্টে ক্লিক করছি ক্লিক করার পরে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিচ্ছি এবং কন্টিনিউতে প্রেস করছি এরপরে আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেবো এখানে টাইপ করার পরে পাসওয়ার্ডটা দেবো সো আমি এটা একটু স্কিপ করে যাচ্ছি ডান আমি আমার অ্যাকাউন্টে সাইন ইন করে ফেলেছি এখন জাস্ট একটু সময় দিতে হবে এটা লোড হওয়ার জন্য ডান এবার আপনি যদি আগে এই ইমেল দিয়ে ইনসাইডার প্রোগ্রামে জয়েন না করে থাকেন তাহলে এখানে রেজিস্টার লিখে আসবে জয়েন দ্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম সো আমি রেজিস্টারে ক্লিক করছি ক্লিক করার পরে সাইন আপ এবার আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টার্মস অফ দিস এগ্রিমেন্ট এখানে ক্লিক করে দেন সাবমিটে ক্লিক করবো ডান এবার লিখে আসছে ইউ আর গুড টু গো সো আমি ক্লোজ দিচ্ছি এটা ক্লোজ দেওয়ার পরে আরেকটু সময় লাগবে একটু লোড হবে এটা হয়ে গেছে সো অনেকক্ষণ ধরে লোড হচ্ছিলো এটা ইট টুক ফর আমি এর মধ্যে খেয়েটে চলে আসছি যদি এরকম বেশ লম্বা সময় ধরে আপনাদের লোড হতে থাকে তাহলে একবার ক্যান্সেল দিয়ে আবার লোড দেবেন তাহলে দেখবেন যে ঠিকঠাক মতো হয়ে গিয়েছে সো লোড হওয়া কমপ্লিট হলে এখানে তিনটা অপশন আসবে পি কিওর ইনসাইডার সেটিং লিখে আসছে সো এখানে ডেফ চ্যানেল বেটা চ্যানেল রিকমেন্ডেড আর হচ্ছে রিলিজ প্রিভিউ চ্যানেল সো এখন পর্যন্ত ডেভ চ্যানেলটা আছে বিটা চ্যানেল নাই যদিও এটা রিকমেন্ড করছে যদি আপনারা বিটা চ্যানেল দেন তাহলে এখনই আপডেট আসবে না যখন বিটা চ্যানেলটা আসবে মানে রিলিজ হবে তখন আপনারা পাবেন বাট এই মুহুর্তে ডেফ চ্যানেল আছে সো আপনারা ডেভ চ্যানেল সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আবারও কনফার্ম করতে বলবে আবার কনফার্মে ক্লিক করবেন এরপরে আপনার উইন্ডোজটা রিস্টার্ট দিতে হবে সো আমি এখানে রিস্টার্টে এখন ক্লিক করি ক্লিক করলে দেখব কম্পিউটারটা রিস্টার্ট হবে রিস্টার্টের ম্যাজিক শেষ হয়ে গেলে আমরা আবারও আগের জায়গায় যাব মানে সেটিংয়ে প্রথমেই যাব সেটিংয়ে যাওয়ার পরে সবার শেষে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাব এবং এখানে প্রথম যে অপশনটা উইন্ডোজ আপডেট এটার আন্ডারে দেখতে পারবেন চেক ফর আপডেটস একটা অপশন আছে আমরা যদি চেক ফর আপডেটসে ক্লিক করি তাহলে কিছু সময় লোড হবে এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে লোড হয়ে দেখাবে যে এই মুহূর্তে আপনার কি কি আপডেট আছে লোডিং শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আপডেটগুলো আছে সেগুলো পেয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে উইন্ডোজ ইলেভেন ইনসাইডার প্রিভিউ এবং এখানে এটা লেখা আছে ডাউনলোডিং এক পার্সেন্ট অলরেডি হয়ে গিয়েছে সো এইভাবে আপনার উইন্ডোজ ইলেভেনটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে যখনই কমপ্লিট হয়ে যাবে তখন রিস্টার্ট চাইবে আবারও রিস্টার যখনই দেবেন তখন অটোমেটিক্যালি উইন্ডোজ ইলেভেন ইনস্টল হয়ে যাবে সো অন করার পরে উইন্ডোজ ইলেভেন একদমই ফ্রেশ ক্লিন ইনস্টল হয়ে যাবে আপনার কোনো ফাইল ডিলেট হবে না আপনি যত সফটওয়্যার ইনস্টল করেছিলেন সবগুলো আগের মতোই থাকবে সো কোনো সমস্যা নাই জাস্ট উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড হয়ে যাবে দ্যাটস ইট অ্যাজ সিম্পল এজ দ্যাট এরপরেও যদি আপনাদের কোনো কমপ্লিকেশন থাকে এবং কোনো সমস্যায় যদি পড়েন তাহলে আমাদের ফেসবুকের গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করতে পারেন গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম